হোপফুলি আমরা সবাই ভালো আছি কাটমার্কসটি গতকাল বলতে পারিনি আজকে এই কাটমার্কসটি বলার জন্য এই লাইফটি করা পাশাপাশি যেটা হচ্ছে যে রিটেন পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য যে প্রস্তুতিটা থাকে আর যাদের যাদের এই কাটমার্কসটা যাদের হবে না অর্থাৎ বিশেষটি যাদের মনে হচ্ছে যে যাদের খারাপ হয়ে গেছে পরীক্ষাটি তাদের জন্য শেষ করণীয় কি সে বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি আচ্ছা আমরা কাটমার্ক নিয়ে চলে আসি যে প্রশ্নগুলো হলো সেখানে আমি যেটা দেখলাম যে এই পরীক্ষার প্রশ্ন থেকে এই প্রশ্নটা কিন্তু ওই যে আমরা আগের যে পরীক্ষা যেগুলো হয়েছে তো ওর ওরকমই আর কি যে এরকম না যে একেবারে ইজি হয়ে গেছে যে কারণে অনেক বেশি মার্কস হবে সেটা না আর যারা পরীক্ষা দেয় পরীক্ষার হলের মধ্যে একমাত্র তারাই বোঝে যে আনসার করার ব্যাপারটা ভুলটা কিভাবে হয় বের হওয়ার পরে বই দেখে বই ঘেটে ডিকশনারি ঘেঁটে বা অনেক কিছু ঘেঁটে কিন্তু আমরা কারেক্ট আনসারটা খুব অনায়াসে বলে দিতে পারি এবং খুব বড় গলায় কথা বলতে পারি যে এইটা কারেক্ট এরকম সিলি মিস্টেক তুমি করলা এরকম কথা আমরা বলে দিতে পারি কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে যে পরীক্ষাটা পরীক্ষা হলে আমাদের দেয় একমাত্র সেই বোঝে যে ওইখানে কি ঘটনাটা ছিল এবং ওখানে তার কাছে মনে হবে যে আনসারটা এক বের হওয়ার পরে কিন্তু সেই আবার দেখবে যে কিভাবে তার এটা ভুলটা হয়ে গেল এবং সে অবাক হয়ে যাবে এইটাই নিয়ম যতবার পরীক্ষা হয় এটাই ঘটে সো ক্ষেত্রে আমাদের ওইভাবে ব্লেম করার ব্যাপারটা থাকা যাবে না যদি এবার কারো খারাপ হয় তাহলে তাকে চিন্তা করতে হবে যে এইবার আমি যে ভুলগুলো করলাম এগুলো নোট ডাউন করে রাখতে হবে যাতে করে এই ভুলগুলো আর পরবর্তী সময় না হয় আচ্ছা এখন দেখেন যে আমার কাছে চার নম্বর সেট যেটা ছিল এখানে এক নম্বর থেকে আমি দেখতে পাচ্ছি যে চল্লিশ নম্বর পর্যন্ত এখানে আছে এক থেকে চল্লিশ পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশ বিষয়গুলি এবং কিছু ভূগোলের প্রশ্ন এখানে আছে বাংলাদেশ এবং ভূগোলের প্রশ্ন প্রায় কাছাকাছি তো এক থেকে চল্লিশ পর্যন্ত আছে এখানে বাংলাদেশ বিষয়গুলি এবং ভূগোলের প্রশ্ন এখন এখান থেকে বাংলাদেশি এবং ভূগোলের প্রশ্নগুলো যেগুলো দেখলাম চল্লিশটার মধ্যে থেকে এখান থেকে তিরিশটা প্রশ্ন আছে যে প্রশ্নটা একদম কোনো চেঞ্জ হয় না অল টাইম এই এই ইনফরমেশনগুলো থাকে অর্থাৎ একদম হুবহু মুগস্থবিদ্যা যারা যারা মুগস্থ মনে রাখবেন তাদের এই তিরিশটা কোশ্চেন এখানে বাংলাদেশের মধ্যে মুখস্থবিদ্যার মধ্যে তিরিশটা কোশ্চেন ছিল আর বাকি প্রশ্নগুলোর মধ্যে কিছু কোশ্চেন ডিফিকাল্ট ছিল কিছু কোশ্চেন ছিল অন্যভাবে আনসারটা করা যেত এখন মুখস্থবিদ্যার ক্ষেত্রে কিছু প্রশ্ন ছিল বেশ কঠিন কয়েকটা প্রশ্ন ছিল বেশ কঠিন আবার কিছু কিছু প্রশ্ন ছিল যেগুলো আমাদের পাড়া উচিত অনেক ইজি কোশ্চেন সো যারা এই কয়েকটা কোশ্চেন যেগুলো ছিল খুবই ইজি এগুলো দেখে যারা বেশি খুশি হয়ে গেছে যে এত ইজি কোশ্চেন এগুলো তো এমনিই পারা যাবে বা পরীক্ষা কোশ্চেন সহজ হয়ে গেছে সেটা তারা সেভাবে ভাববে যে এই তো ইজি একেবারে ইজি কিন্তু ওই কয়েকটা কোশ্চেন ইজির মধ্যে কিন্তু অনেক ডিফিকাল্ট কিছু কোশ্চেন আছে ইনফরমেশন এটা ইনফরমেটিভ হলেও যে তিরিশটা কোশ্চেন মুখস্থ করলে এগুলো কমন ছিল বাট এই তিরিশটা কোশ্চেন কিন্তু মুগস্ত করার জন্য যেই পরিমাণ ইনফরমেশন মনে রাখা দরকার সেই পরিমাণ পড়াটা আমাদের হয়েছে কিনা সেটা একটা ফ্যাক্ট ওকে আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে দেখতে পাচ্ছি বাংলার পরেই আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এখানে এখানে আসে বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আমি একটু দেখে দিচ্ছি হুম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হচ্ছে এইটটি সিক্স থেকে এই কোয়েশনগুলো আছে এইটটি সিক্স থেকে ওয়ানড্রেড ফাইভ বিশটা কোয়েশন আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে এই বিশটার মধ্যে থেকে ষোলোটা প্রশ্ন ছিল ইনফর্মেটিভ অর্থাৎ বিদ্যা তো ইন্টারনাল অ্যাফেয়ার্স থেকে দেখতে পাচ্ছেন যে ষোলোটা ছিল মুগস্থ করার মতো কোশ্চিন অর্থাৎ বিদ্যা ছিল ষোলোটা আর বাংলাদেশ বিভার্স ছিল তিরিশটা সো এখান থেকে ফর্টি সিক্স দেখা যাচ্ছে যে এটা মুগস্থবিদ্যায় কমন পড়েছে এই ইন্টারন্যাল অ্যাফেয়ার্স এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সের মধ্যে বাকি প্রশ্ন কিছু আছে আর ইনফর্মেটিভ যেগুলো আছে এগুলো যে সব আমি বললাম মনে রাখা যাবে তাও না আর সবগুলো মিলে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমি তিন ক্যাটাগরিতে ভাগ করেছি একটা ক্যাটাগরি হচ্ছে যে কোন প্রশ্নগুলো অনেকের মধ্যে অর্থাৎ যারা প্রার্থী তাদের মধ্যে অনেকের মধ্যে পারতে পারে এরকম প্রশ্ন কতগুলো সেটা একটা ক্যাটাগরি আরেকটা একটা ক্যাটাগরি ভাগ করেছি যে যেটা যারা প্রিলি পাশ করবে এরকম সংখ্যা কত মানে কতজনের এই আনসারগুলো পারা উচিত যারা অন্ততপক্ষে প্রিলি পাশ করার মতো অ্যাবিলিটি আছে অর্থাৎ যারা পড়ালেখা করে তারা কতগুলো পারতে পারে এটা একটা ভাগ করেছি আর একটা ভাগ হচ্ছে যে সুপার স্টুডেন্ট সুপার স্টুডেন্ট বলতে বোঝাচ্ছি যে তারা মানে মানে যে কাউকেই মানে যে কোনো এক্সাম যত এক্সামই হোক প্রিলিমিনারি রিলেটেড সব এক্সামে টিকবে এই টাইপের স্টুডেন্ট অর্থাৎ সব পারে প্রিলিতে সব পারে এরকম স্টুডেন্টও আছে আচ্ছা আমাদের মুনা রহমান বলছে স্পিকারটা এটা আমাদের একটু নিচে পড়ে গেছে কোথায় আর এটা আমাদের ব্যাটারি শেষ এটা বহুদিন থেকে ইউজ হচ্ছে ব্যাটারি নতুন কেনা হয়নি এটা ব্যাটারি কিনতে হবে তো ভালোই এটা কাজে দিল আমাকে অনেকগুলো লাইভ নিয়েছি এটা দিয়ে তো যাই হোক ব্যাটারি বেজার শেষের দিকে যদি শোনা না যায় মুনার রহমান আমাকে আরেকবার বলতে হবে যে এটা শোনা যাচ্ছে না হ্যাঁ আমি চেষ্টা করেছি যে এটা শোনা যায় কিনা ওকে সবগুলো আনসার দুশো আনসার আমি নতুন করে যদি বলতে চাই তাহলে এটা অনেক সময় লাগবে দরকার নাই যে আনসারগুলো কনফিউশন যদি চার নাম্বার সেট কারো থাকে নাম্বারটা বললে আমি সেটা বলে দিব আর ডিরেক্ট শুধু আনসারটা বললে কিন্তু আমার খুঁজে পেতে সমস্যা হবে ওকে আচ্ছা আমি যেটা বলতেছিলাম যে এখান থেকে যে প্রশ্ন আমি তিন ভাগ তিন ভাগে ভাগ করে নিয়েছি একটা হচ্ছে যে একটা মেজরিটি পার্সন স্টুডেন্ট যারা পারবে আরেকটা হচ্ছে যে একটা হচ্ছে যে যারা প্রিনিটেকার মতো অবস্থায় আছে তারা আর একটা হচ্ছে যে সুপার স্টুডেন্ট যারা সব পরীক্ষায় পারে এবং এই পরীক্ষাগুলো তাদের কাছে এগুলা কিছুই না যে কাটমার্ক থাকবে সে কাটমার্ক থেকে অনেক বেশি নাম্বার তারা পাবে এই লেভেলে একটা গ্রুপ আছে এখন আমরা আসি যে কাটমার্ক থেকে বেশি লেভেলে পাবে এই লেভেলটা কারা মনে রাখতে এই লেভেলটা হচ্ছে যে যারা এর আগে প্রিলিমিনারি পরীক্ষা তিন চারবার দিয়ে ফেলছে এক কিন্তু পড়াটা কন্টিনিউ কন্টিনিউশনটা আছে প্রতিবারই পড়ে এবং প্রতিবারই প্রিলি পরীক্ষা দেয় প্রিলি পাশ করে রিটার্ন দেয় ক্যাডার হতে পারে না নন ক্যাডার হয় অথবা ক্যাডার হতে পারে না এই লেভেল একটা স্টুডেন্ট আছে যারা পিলি খুব ভালো পারে এদের সংখ্যা খুব বেশি না এদের সংখ্যা হচ্ছে হাজার দুয়েকের মতো আছে এরা একটা গ্রুপ আর একটা গ্রুপ হচ্ছে যে এই এদের সাথে সুপার গ্রুপের মধ্যে দুই হাজারের মধ্যে যারা পড়বে তাদের মধ্যে থেকে আর একটা গ্রুপ হচ্ছে যে তারা সারাক্ষণ টিউশনই করে ওকে টিউশনই করায় সারাক্ষণ টিউশনই করায় তারপরে হচ্ছে যে পড়ালেখার এই বাসায় যে পড়ালেখা করে মানে হার্ডওয়ার্ক করে মানে জেনুয়েন এই জব রিলেটেড পরীক্ষার জন্য জেনুয়েল স্টুডেন্ট আছে কিছু যারা বোঝে যে কি পড়া উচিত কি পড়া উচিত না এবং সেই পড়াগুলো রিভিশন বারবার দেয় এবং টিউশনই করায় এবং এই পড়ার মধ্যে থাকে আর একটা তো আমি যাদের বললাম যে যারা হচ্ছে কয়েকবার পরীক্ষা দিয়ে ফেলছে কিন্তু পড়াটা বন্ধ করে নাই প্রতিবারই পড়ে প্রতিবারই পরীক্ষা দেয় প্রতিবারই পিলি পাশ করে কিন্তু চাকরি হয় না এরকম একটা গ্রুপ আছে এই এদের সংখ্যা হচ্ছে দু হাজারের মধ্যে এরা এরা হচ্ছে সুপার মানে ক্যান্ডিডেট এদের সাথে সম্পর্ক রাখা যাবে আর এদের সাথে তুলনা করা যাবে না নিজেকে এরা এমন আছে যে এরা ওয়ান ফর্টি ওয়ান ফর্টি ফাইভ পর্যন্ত পেয়ে যাবে সো এটা দেখে আফসোস করার কিছু নেই এরা সুপার স্টুডেন্ট এদের সাথে আপনার এদের দু হাজার থেকে আড়াই হাজার ক্যান্ডিডেট আপনাকে ছেড়ে দিতে হবে যে এদের সাথে আপনার কোনো তুলনাই হবে না কারণ আপনারা যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন বা সেকেন্ড টাইম এই পরীক্ষাটা দিলেন তাদের সাথে ওদের সাথে হিউজ গ্যাপ হবে তারা সুপার স্টুডেন্ট মানে এই জব রিলেটেড পরীক্ষার মধ্যে ওরা দুই থেকে আড়াই হাজার আছে এদেরকে আপনি ফিস আপনি এলাকা করে ছেড়ে দেন যে দুই থেকে আড়াই হাজার যারাই প্রিলি টিকবে তাদের মধ্যে থেকে ওই গ্রুপের দুই থেকে আড়াই হাজার আছে ওদের সাথে আপনি পারবেন না কোনোভাবেই ওটা আলাদা তাহলে বাকি যারা আছে এইখান থেকে টিকতে গেলে কি হবে সেখানে আমি বলবো যে টোটাল যে ক্যান্ডিডেট আছে টোটাল যারা প্রার্থী থাকে এই পরীক্ষার মধ্যে পরীক্ষা দিচ্ছে যে এইবার যেটা দিল তিন লাখ তিরিশ হাজার মূলত পরীক্ষায় চার লাখ বারো হাজার কিন্তু ওই যে পরীক্ষা কিছু অ্যাবসেন্ট থাকাতে তিন লাখ তিরিশ হাজার যদি অ্যাটেন্ড করে এখান থেকে পরীক্ষার্থী হচ্ছে সব মিলে এটা মনে রাখতে হবে যে যারা তিন লাখ তিরিশ হাজার আসে এখান থেকে ক্যান্ডিডেট হচ্ছে হায়েস্ট সেভেন্টি থাউজেন্ড ওকে তো এই তিন লাখ তিরিশ হাজার মধ্যে থেকে আমি বলবো যে মূলত ক্যান্ডিডেট হচ্ছে সেভেন্টি থাউজেন্ড এই সেভেন্টি থাউজেন্ড ক্যান্ডিডেট এরা কিছু কিছু পড়ালেখা করে আর কি বিশেষের মধ্যে বা অন্যান্য জব রেটের পরীক্ষার মধ্যে কি পড়তে হয় কি পড়তে হয় না এই সম্বন্ধে তাদের ধারণা আছে এরকম সংখ্যা হচ্ছে সেভেন্টি থাউজেন্ড এটা সর্বোচ্চ এর উপরে যাবে না সো বাকি যারা আছে এদের একাডেমিক রেজাল্ট যতই ভালো হোক এদেরকে নিয়ে আপনার ওরিড হওয়ার কোনো কারণ নাই এরা আপনার মূলত কম্পিটিটার্স নয় সো আমি যে যে কাটমার্কস নিয়ে যাদের কথা বলবো আমি বলবো এই সেভেন্টি থাউজেন্ডের মধ্যে বাকিদের কথা আমি বলতে চাচ্ছি না সেভেন্টি থাউজেন্ডের মধ্যে কী দাঁড়ায় তো সেভেন্টি থাউজেন্ডের মধ্যে যেটা দাঁড়ায় সেখান থেকে দেখা যায় যে সেভেন্টি থাউজেন্ডের মধ্যে থেকে ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট হচ্ছে যে এরা পড়ালেখা করে কিন্তু সব সাবজেক্ট পড়ে না এরা দু থেকে তিনটা সাবজেক্ট ভালো পড়ে আর বাকিগুলো ভালো হয়ে পড়ে না তো এরা হচ্ছে ফিফটি পার্সেন্ট অর্থাৎ সেভেন্টি থাউজেন্ডের মধ্যে থার্টি ফাইভ থাউজেন্ড যারা থাকে পঁয়ত্রিশ হাজার যারা ক্যান্ডিডেট আছে যারা হচ্ছে যে দশটা সাবজেক্টের মধ্যে কিছু কিছু সাবজেক্টে দুর্দান্ত পারে যেমন সাধারণ জ্ঞান খুব ভালো পারে বিজ্ঞান ভালো পারে মোটামুটি ভূগোল যাই বলি ভূগোলও পারে এগুলো আর কি বেশ আর কি যে ওই যে সর্বোচ্চ স্থান সর্বনিম্ন স্থান এগুলো যাই হোক মোটামুটি এই এই জায়গাগুলো তারা খুবই ভালো পারে সেভেন্টি থাউজেন্ডের মধ্যে ফিফটি থাউজেন্ডের কথা বলছি যে এরা যে মানে সব বিষয়ে ভালো পারবে তা না কিছু কয়েকটা বিষয়ে ভালো পারে আবার কিছু বিষয়ে একদম পারে না এরকম গ্রুপ হচ্ছে ফিফটি মানে থার্টি ফাইভ থাউজেন্ড তাহলে আমার বাকি থাকলো থার্টি ফাইভ থাউজেন্ড আমি যে কাটমার্ক্স নিয়ে কথা বলবো সেই কাটমার্ক্সের কথাটা হচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড নিয়ে অর্থাৎ বাকি পঁয়ত্রিশ হাজার নিয়ে এই পঁয়ত্রিশ হাজারের মধ্যে থেকে যে প্রশ্নটা আমি পড়লাম সেখান থেকে এগুলো আমি তিন ভাগ করে এটা অসংখ্যবার দাগ দিয়েছি দেখাতে পারলে এটা ভালো হতো তো অনেকগুলো দাগ দেয়া আছে যে প্রশ্নগুলো আসলে থার্টি ফাইভ থাউজেন্ড পারবে অর্থাৎ পঁয়ত্রিশ হাজার ক্যান্ডিডেট যতগুলো আশা করতে পারবে আমার কাছে মনে হয়েছে এটা এইটটি সেভেন থেকে এইট্টি এইট মানে থার্টি ফাইভ থাউজেন্ড ক্যান্ডিডেটের মার্কস হচ্ছে এইট্টি থেকে 88 এইট অর্থাৎ এইটটি সেভেন টু এইট্টি এইট বা বা 86 সিক্স এই লেভেল হচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড অর্থাৎ পঁয়ত্রিশ ক্যান্ডিডেট এইটি টু 89 এটা পারবে প্রশ্ন হচ্ছে যে পিএছি কত হাজার ক্যান্ডিডেট পাশ করাবে তো আপনাকে নিশ্চিত থাকতে হবে যে পেয়েছি এটা আমার মনে হয় যে আমার মনে হয় কি যে এটাই হবে যে সেটা হচ্ছে যে হাজার ক্যান্ডিডেট কোনোভাবেই প্রিলি পরীক্ষায় পাশ করাবে না তাহলে এটা বোঝা যাচ্ছে যে যে পঁয়ত্রিশ হাজার ক্যান্ডিডেট আছে সেখান থেকে যে এইটি সিক্স এইটি সেভেন এইটি এইট এরকম পাবে তো ওই ওই এইটি এইটটি সিক্স এইটি সেভেন এইটা আসলে কাটমার্ক মোটেও হতে পারে না এটা হচ্ছে প্রথম হচ্ছে আমরা বাদ দিয়ে আসতেছি এই গ্রুপটা আর একটা গ্রুপ আমি যেটা পেলাম সুপার যারা ক্যান্ডিডেট পেলাম যা যাদেরকে আমি আলাদা করে মার্ক করে ফেলছি আমি দেখলাম যে সুপার ক্যান্ডিডেটের চেষ্টা করলে এখান থেকে প্রশ্নগুলো থেকে ওয়ান থার্টি টু এর উপরে পায় খুব মজার একটা ব্যাপার সেটা হচ্ছে যারা থার্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে আছে এই থার্টি ফাইভ থাউজেন্ড দেখেন যে সামান্য ইয়ার থেকে মাস কত কম বেশি হয়ে যায় অর্থাৎ দু হাজার স্টুডেন্ট বা আড়াই হাজার স্টুডেন্ট আছে যারা এই কোশ্চেনের মধ্যে ওয়ান থার্টি টু ক্রস করবে ওয়ান থার্টি টু এর উপরে যাবে এরকম ক্যান্ডিডেট হচ্ছে দু হাজার থেকে আড়াই হাজার আছে তাহলে পিএচি নিবে কত হাজার তো পিএছি কত হাজার নিবে এটা ডিপেন্ড করবে যে ওইখান থেকে তাদের চাহিদা অনুযায়ী তারা কত হাজার নিতে পারে তো এইটা মনে রাখতে হবে যে তাদের নর্মালি আমরা যেটা দেখতেছি আগের বিশেষগুলোতে আমরা যাতে যদি দেখা যায় গড়ে ফিফটিন থাউজেন্ড সিক্সটিন থাউজেন্ড বা সেভেন্টিন থাউজেন্ড লাস্ট ইয়াতে ছিল বোধ হয় কত সেভেন্টিন থাউজেন্ড সামথিং এরকম ছিল তো সেভেন্টিন থাউজেন্ড ফিফটিন থাউজেন্ড বা টুয়েলভ থাউজেন্ড এর মধ্যে আর কি পেয়েছি ক্যান্ডিডেটগুলোকে নেয় অর্থাৎ বারো হাজার থেকে সতেরো হাজার ক্যান্ডিডেট এরকম নিতে পারে আমার মনে হয় সতেরো হাজার এক্সিট করবে না সতেরো হাজার থেকে বারো হাজার এর মধ্যেই আর কি ক্যান্ডিডেট পেয়েছি নিতে পারে এখন এই সত্তর হাজারতে বারো হাজার ক্যান্ডিডেট কারা আসে এবার আমি সেকেন্ড পর্যায়েটা আসি সেকেন্ড পর্যায়ে যেটা থাকে যে কোশ্চিনগুলো এইটা খুব ভালো করে শুনতে হবে বিষয়টা অর্থাৎ যে প্রশ্নগুলো এখানে আসে সেই প্রশ্নগুলো যদি সে বিশেষ ক্যাডার হতে চায় তাহলে তার জানা উচিত পারা উচিত অর্থাৎ আর একটা আরেকটাভাবে যদি বলি আমি যে প্রশ্নগুলো একজন বিসিএস ক্যাডার যারা হয় তারা পড়ে থাকে অর্থাৎ তার কমন পড়া উচিত এবং এই প্রশ্নগুলো তার অবশ্যই পারা উচিত এরকম প্রশ্ন আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে যে ওয়ান ফাইভ টু ওয়ান টেন একশো পাঁচটা থেকে একশো দশটা প্রশ্ন এমন প্রশ্ন আছে যে প্রশ্নগুলো যদি সে বিশেষ ক্যাডার হতে চায় বা এই লেভেলে যদি একটা আসতে চায় তাহলে তার পারা উচিত আর এটা যদি না পারে একশো পাঁচ যদি না পারে তাহলে এটা অন্যরা পেরে যাবে অর্থাৎ থার্টি ফাইভের থেকে না হোক থার্টির মধ্যে বা টোয়েন্টি ফাইভের মধ্যে সে চলে যাবে এই এই পর্যায়ে চলে যাবে অর্থাৎ আমি যদি ধরি যে একশো পাঁচটা প্রশ্ন যারা প্রিলি পাশ করবে তাদের এটা এই প্রশ্ন থেকে এটা পারা উচিত কল চলে আসে তো ওকে আমি যেটা বলছিলাম একটু আমার লাইনটার মধ্যে কেটে গেছিলো সরি তা আমি বললাম যে যাদের প্রিলি হওয়া উচিত বা বিশেষ হওয়ার মতো মানে প্রিপারেশন যাদের আছে তাদের এই সিট থেকে বা এই প্রশ্ন থেকে একশো পাঁচটা কোশ্চেন থেকে একশো দশটা কোশ্চেন তাদের আনসার করা কারেক্ট আনসার করা উচিত তো আমি বলবো যে এটা কিন্তু কাট মার্কস না অর্থাৎ একশো দশটা কোশ্চেন তাকে আনসার করা যদি এই কোশ্চেনটা ভালোভাবে করে একশো দশটা কোশ্চেন যদি একশো পাঁচ থেকে একশো দশের মধ্যে আমি যদি মাঝখানে ধরি তাহলে হচ্ছে একশো সাত থেকে একশো আট অর্থাৎ একশো সাতটা কোশ্চেন যদি মাঝখানে ধরি ওকে গুড মাসুম বেল মাসের লাইন ছিল একটা কল আসছিলো আর কি ওই জন্য আর কি সমস্যা ছিল তো যাই হোক একশো সাত একশো সাতটা কোশ্চেন পারা উচিত প্রত্যেকেরই কিন্তু এটা কিন্তু কাটমার্ক হওয়ার কথা না একশো সাত বা একশো পাঁচ এটা কাটমার্ক হওয়ার কথা না আমি বলছি যেটা যে এটা পারা উচিত তাহলে আমরা এটা ধরে নেব যে যারা এই যে বারো থেকে পনেরো হাজার আমি যদি বলি যে ফিফটিন থাউজেন্ড যদি পাশ করায় পিলি পেয়েছি তাহলে এটা হচ্ছে যে তাকে একশো পাঁচ নাম্বারের মতো আনসার অবশ্যই এখানে আনসার কারেক্ট করা উচিত এখন প্রশ্ন হচ্ছে যে একশো পাঁচ কাটমার্ক হতে পারে কি না আচ্ছা একশো পাঁচ বা একশো সাত কাটমার্ক হতে পারে কিনা এখন ডিপেন্ড করবে যে যদি কেউ একশো দশটা আনসার কারেক্ট করে আপনি নিশ্চিত থাকেন তার কিছু কোয়েশন অবশ্যই ভুল আনসার করবে তাহলে ভুল যেটা করবে যেমন আমি যদি একশো দশটা কারেক্ট করি আর আমি যদি একশো বিশটা আনসার করি তাহলে কী দাঁড়ায় তাহলে দেখা যাচ্ছে দশটা আমার ভুল হবে তাহলে আমি একশো দশ কারেক্ট করলাম আর বাকি দশের জন্য পাঁচ মাইনাস যাবে অর্থাৎ আমি পাবো একশো পাঁচ তাহলে আমি একশো দশটা কারেক্ট করলে যে একশো দশটা কারেক্ট করে সে নিশ্চিত রূপে একশো বিশটা আনসার করে বা একশো পঁচিশটা আনসার করে এখন ডিপেন্ড করবে যে তার কতগুলো ভুল গেছে সেটার উপরে তাহলে আমি বলবো যে একশো পাঁচ থেকে একশো দশ এটা হচ্ছে পাশ করার নাম্বার যারা যারা পাশ করবে তাদের এটা পারা উচিত এক এখন ডিপেন্ড করছে যে সে কতগুলো ভুল করতে পারে তো আমি এটা যদি সহজ সহজেই বলি যে যে কেউ যদি আমরা আশা করি আমরা সাধারণত একশো বিশ থেকে তিরিশটা আনসারের নিচে সাধারণত করি না আমরা আনসারটা বেশি করি সেক্ষেত্রে আপনার যদি আনসার হয় একশো দশ কারেক্ট করলেন আর আপনি আশা করলেন একশো তিরিশটা আপনার ভুল হলো বিশটা তাহলে বিশটা ভুল হলে আপনার মাইনাস কত হবে দশ মাইনাস হবে তাহলে আপনার কাট মার্কস চলে আসবে আপনার মার্কসটা চলে আসতেছে একশো তাহলে বন্ধুরা আমি যেটা বলবো এই কথাটা আসলে কোন দিকে যাবে বা অনেকেই বা কীভাবে নিবে আমি ঠিক জানি না আমার কাছে জাস্ট মনে হয়েছে এটাই ফাইনাল কথা তা না বাট এটাকে আমরা একটা বেস ধরে নিতে পারি যে কার কীরকম ভুল যায় সেটার উপর কিন্তু ডিপেন্ড করে যে এখান থেকে কীরকম হতে পারে কিন্তু আমি যেটা বললাম যে একশো পাঁচটা থেকে একশো দশটা কোশ্চেন আনসার যার কারেক্ট হয় না বা হবে না এখান থেকে তার একটু সমস্যা আছে বোঝা যাবে যে এই কোশ্চেনের ক্ষেত্রে তার টেকাটা তার জন্য খুব একটা রিস্কি হবে এটা হচ্ছে আমার প্রথম কথা এখন কথা হচ্ছে মার্কসটা এক্স্যাক্টলি কত আসতে পারে তা আমি যদি বেস ধরি যে একশো দশ আর একশো দশ যে বা এটা করে সে ভুলও করে ওই রকম অর্থাৎ পনেরো বিশটা বা দশটার মধ্যে ভুল করে ফেলে তো সেক্ষেত্রে আমরা যদি একশো দশ যদি ধরি তাহলে সে আনসার যদি একশো তিরিশ করে বিশটা ভুল হলে চলে আসবে একশো আর যদি একশো পাঁচটা কারেক্ট করে আর তার যদি ভুল যদি একশো পাঁচটার মধ্যে থেকে একশো বিশ আনসার করলো তাহলে পনেরোটা ভুল গেল তাহলে কিন্তু তার মানে একশো নিচে নেমে আসবে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা অনেকেই অনেক কথা বলতে পারি কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে ভুলগুলো ধরে আর ওই যেহেতু এভারেজ স্টুডেন্ট একশো মানে আমি যদি বলি পনেরো হাজার স্টুডেন্ট যদি এরকম একশো দশ বা একশো পাঁচের মধ্যেই থাকে পনেরো হাজার স্টুডেন্ট যারা কারেক্ট করবে একশো পাঁচ থেকে একশো দশ বা একশো এগারো এর উপরে যেতে পারবে না যে আমি পনেরো হাজার যে বেস্টটা যদি বললাম কারেক্ট করবে এটা এখন সে ভুল করলো সেটা হচ্ছে ফ্যাক্ট তো ভুলগুলো তো আমি ধরি ভুলগুলো মাইনাস করলে সে কতগুলো আনসার করেছে তার মাইনাস করার পরে সেটা আসে কাট মার্কসটা সেখান থেকে আসে সো এইখান থেকে আমার যেটা মনে হয় যে ভুল প্রত্যেকে আমরা করি এবং এই ভুলগুলোর থেকে যেটা হয় যদি আপনার মার্কস একশো থাকে আমি আবারও বলি যদি আপনার মার্কস একশো থেকে উপরের দিকে থাকে তাহলে আপনার চান্স আছে এই এই কোশ্চেনে পাশ করার জন্য একটা চান্স আসে একশো নাম্বার থেকে উপরের দিকে যদি থাকে আর নিচের দিকে থাকলেও যে চান্স নাই সেটা না এটা হতেই পারে যে আমি যে সব কারেক্ট কথা বলছি তাও না এটা ক্ষেত্রে মনে রাখতে হবে যে একশোর নিচে যদি আসে সেও সুযোগ থাকতে পারে সেক্ষেত্রে ক্যান্ডিডেট পিএচসিকে বেশি পাস করাতে হবে হয়তো ষোলো হাজার সত্তর হাজার পাশ করালে হয়তো নাইনটি এইট নাইনটি সিক্স এগুলো টাচ করলেও করতে পারে বাট যেটা মনে রাখতে হবে যে যদি পেয়েছি বারো হাজার ক্যান্ডিডেট পাশ করায় যদি বারো হাজার ক্যান্ডিডেট যদি নেয় তাহলে আপনার কাট মার্কস বারো হাজার নিলে হবে একশো পাঁচের উপরে আমার এটা মনে হয় যদি বারো হাজার নেয় একশো পাঁচের উপরে যাবে আর যদি পনেরো হাজার ক্যান্ডিডেটকে নেয় তাহলে একশো টাস করতে পারে অর্থাৎ একশো হতে পারে কাট মার্কস এ ব্যাপারটা আমি আরেকটা আরেকবার শেষবারের মধ্যে ক্লিয়ার করে দিই এরপর আমি অন্য টপিক কথা বলবো যদি আপনার এই পরীক্ষার মধ্যে থেকে কেটে কুটে যদি একশো পাঁচ আপনি পান তাহলে যদি পেয়েছি বারো হাজার ক্যান্ডিডেট পাস করায় তাহলেও আপনি টিকবেন আর যদি বারো হাজার ক্যান্ডিডেট যদি পেয়েছি নেয় আপনি যদি সেখানে একশো একশো পান তাহলেও টাকাটা একটু রিস্ক হয়ে যাবে আর যদি আপনার সেখানে কি বলে যে আপনার যদি পেয়েছি যদি পনেরো হাজার নেয় তাহলে আপনার কিন্তু একশোতে ভালো একটা চান্স আছে এখন কথা হচ্ছে যে আমরা তাহলে যারা নাইনটি এইট পেয়েছি বা নাইনটি সেভেন পেয়েছি তারা কি করব আচ্ছা সেক্ষেত্রে এদের ক্ষেত্রে যেটা হবে যে আমি বলবো যে যারা নাইনটি সিক্স বা নাইনটি সেভেন পেয়েছি তারা একটা একটা রিস্ক আমরা নিতে পারি সেটা হচ্ছে কীরকম যে বাসায় দিন বসে থেকে যেহেতু বিশেষটা ট্রাই করতেছি ট্রাইটা করতে থাকবো এরকম অনেক আছে যে ট্রাই করতে থাকবো তাহলে তাদের যেটা হবে যে বিশেষটা যদি ট্রাই করতে হয় তাহলে রিটার্নটা কেন একটু আমার দেখে নেওয়া হয় না একটু রিটার্নটা কারণ রিটার্নটা তো তার সুযোগ পাওয়া যাবে না রিটার্ন তো সবসময় এটা পড়া যাবে না ঠিক আছে ওকে তাহলে রিটার্নের যদি প্রস্তুতিটা যদি থেকে নেওয়া যায় তাহলে তো লস কিছু নেই তা আমি বলবো যে যদি কেউ নাইনটি এইট পায় বা নাইনটি নাইন পায় বা একশো পায় তো তাদের জন্য বলবো যে সেটা হচ্ছে রিটার্নের প্রস্তুতি নিয়ে রাখা ভালো যদি না টেকেন তাহলে যেটা হবে যে এটা আপনার রিটার্নের জন্য একটা ভালো প্রস্তুতি হয়ে থাকলো পরের বিশেষ জন্য এটা ভালো করতে পারবেন এটা মাথায় রাখতে হবে আচ্ছা আমি যা বললাম এটা কে কে বুঝি নাই একটু যদি জানিয়ে দেন আমি আর একবার বুঝিয়ে দেব আচ্ছা অনেক অনেক কথা কি বলছে রদ্দুর আলামিন বলছে স্যার জবের জন্য পারফেক্ট একটা বই করেন এত বই পড়ে কোনো লাভ হয় না কাজের বই করেন স্যার যেখান থেকে বেসিক সহ অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানতে পারবো অনেক অনেক উপকার হবে আচ্ছা রদ্দুরকে আমি রদ্দুর আলমিন আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর একটা প্রশ্ন আমি একটা প্রশ্নে ধরলাম সেই প্রশ্নটা অনেক সুন্দর আচ্ছা সেইটার প্রশ্নটাকে আমি বলি পড়ালেখা করা উচিত এই যে যারা পরীক্ষা দিচ্ছে এই যে আমি যাদের বললাম যে একশো পাঁচ থেকে একশো দশটা কোশ্চেন অবশ্যই আনসার করা উচিত যদি সে বিশেষ পাশ করতে চায় এরা কারা এটা কেন পারা উচিত এগুলো বলেছি কিন্তু যে এগুলো বেসিক থেকে এই প্রশ্নগুলো আসে অর্থাৎ একশো পাঁচটা থেকে একশো দশটা কোশ্চেন এটা অবশ্যই তার এটা পারা উচিত এই কোশ্চেনগুলো এখন সে ভুল কতগুলো করবে তার উপর ডিপেন্ড করে যে কত মাইনাস সে চলে যাবে কিন্তু একশো পাঁচটা কোশ্চেন কিন্তু তার পড়া উচিত একশো পাঁচ থেকে একশো দশটা কোশ্চেন তা এইটা কেন হবে এই যে এই যে ও বলতেছে পারফেক্ট কি করা যায় মানে এত এত বই না পড়ে পারফেকশনে কি আসা যায় খুব সুন্দর কথা তো এটার জন্য যেটা হচ্ছে যে আমি এবার একচল্লিশতম বিষয়টা আমরা আসি যে একচল্লিশতম যেটা হয় যাদের হবে না যাদের মনে হচ্ছে যে না আমরা নাইনটির নিচে বা নাইনটি টু বা নাইনটি থ্রি পাচ্ছি আমাদের তো হচ্ছে না হ্যান ত্যান আপসেট হওয়ার কোনো কারণ নাই যে পিলিতে এরকম ঘটনা ঘটেই এরকম হতেই পারে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পরের বিশেষটা যে একচল্লিশতম যেটা আসতেছে এখন এটার ক্ষেত্রে আমাকে অনেকেই বলছে যে একচল্লিশতম স্পেশাল হবে কি না স্পেশাল হলে কী করবো এটা বলতেছে মনে রাখতে হবে যে স্পেশাল যদি হয় একচল্লিশতম স্পেশাল যদি হয় তাহলে স্পেশাল হলে সবসময় মনে রাখবেন যে স্পেশাল হলে এর মানে পরের যেটা জেনারেল বিশেষটা আসে সেটা কিন্তু এক থেকে দু মাসের মধ্যে আসে যতবার এরকম হয়েছে আমরা দেখছি যে ছাব্বিশতম ছিল স্পেশাল বিশেষ শুধু শিক্ষাটা নেওয়া হয়েছিল ঠিক এক মাসকে কি দু মাস পরেই সাতাশতম বিশেষ চলে আসছে আবার থার্টি টু ছিল স্পেশাল বিসিএস থার্টি থ্রি বিসিএস তার এক মাস থেকে দু মাসের মধ্যে চলে আসছে আবার কত ছিল থার্টি নাইন ছিল স্পেশাল বিসিএস চল্লিশতম বিসিএসটা এর এক মাস পরেই আসছে ঠিক এরকম যদি একচল্লিশতম স্পেশালও হয় তাহলে এর ঠিক এক মাস এক মাস বা দু মাসের মধ্যেই বিয়াল্লিশতম সার্কুলার দেবে সো মনে রাখতে হবে যে একচল্লিশতম যখন হবে সেটা যদি স্পেশাল হোক আর যাই হোক তার দু মাসের মধ্যে কিন্তু চল্লিশতম সার্কুলারটা হয়ে যাবে এই জন্য মনে করতে হবে যে একচল্লিশে বিয়াল্লিশ বিয়াল্লিশে একচল্লিশ আর এরকম কোথাও লেখা নাই যে একচল্লিশটা স্পেশাল হবে এটা কিন্তু কোথাও লেখা নেই সো এটা আমরা যারা একটা কথা ছড়িয়ে দিচ্ছি যে একচল্লিশ স্পেশাল হবে তখন স্পেশাল হলে যদি সার্কুলারটা হয়ে যায় যেটা করতে হয় যে পরীক্ষার ঠিক তিন মাস চার মাস আগে বা দু মাস আগে সবাই আমরা পড়া নিয়ে একদম অস্থির হয়ে যাই কিন্তু এই বিশেষে পড়াটা তো দু মাস এক মাসে পড়া না এই জন্য আমি যে এই যখন পরীক্ষার দশ দিন আগে পনেরো দিন আগে কী করবে না করবে এগুলো আমি কিছুই বলি নেই বিকজ এটা এটা এক মাস দুই মাস দশ দিনে পড়া না এই পড়াটা মনে রাখতে হবে যে এই পড়াটা পড়তে হয় এক বছর আগে থেকে অন্তত আট মাস আগে থেকে পড়াশোনাটা করতে হয় তাহলে এক বছর আগে থেকে কেউ যদি পড়ে তাহলে আগে যেটা মনে রাখতে হয় যে এই পড়াটার ক্ষেত্রে এই যে যারা পিলি পাশ করবে আপনি প্রিলি পাশ করলে যে কাটার হবেন তার তো কোনো কথা ছিল না যারা পিলি পাশ করবে তাদের কিন্তু রিটার্ন পরীক্ষা যেটা আছে যদি তার বেজ ভালো না থাকে যদি সে প্রিলিতে ভালো করে পড়ালেখা না করে তাহলে কিন্তু এটা পাশ করে কোনো লাভ হবে না বা কারোর দেখে দেখে প্রিলি পাশ করলো তাহলে তার লাভ হবে না অর্থাৎ রিটেনের ক্ষেত্রে তাকে প্রিলিতে পড়াটা এমনভাবে গুছিয়ে নিতে হবে যে যেন সে অনায়াসে ভালো করতে পারে তিন মাস সময়ের মধ্যে থেকে সো এই জন্য যেটা আমি বলি যে সেটা হচ্ছে যে শুধু প্রিলি পাশ করলেই হবে না ক্যাডার হওয়ার জন্য পড়তে হবে বেজ ডেভেলপ করে পড়তে হবে তো এইটার ক্ষেত্রে এই যে ওই রোদ্দুর যে কথাটা বলছে আলামিন যে কথাটা বলছে এটা ও আমাকে বলছে অবশ্য যে একটা এমন একটা বই লেখার জন্য যেটা বই পড়লেই কাজটা হবে সো এই ক্ষেত্রে আমার যে সাজেশন যে বইটা আছে এই বইটাকে আমি একদম ঢেলে সাজাচ্ছি আমার কাছে এই জিনিসটা আমার কাছেও মনে হয়েছে যে এই যারা পরীক্ষা দেয় বা যারা পড়ে তারা কি পড়তেছে তারা ওই বিভিন্ন বই থেকে যেটা হচ্ছে জাস্ট কি যে কিছু কষ্ট সেগুলোই পড়তেছে তো এটা না করে কাজটা যদি এমন করা যায় যেমনটা হচ্ছে যে অর্থাৎ বইটা যদি আমি এমন করে একটা বের করতে পারি যেটা হচ্ছে যে টেক্সট বই যে টেক্সট বই যেটা থাকে যে বইগুলোর কথা আমি বলি সব মিলেছে পনেরোটার মতো টেক্সট বই আছে মানে সব মিলে এই পনেরোটা টেক্সট বই থেকে যদি একদম জিস্ট প্রশ্নগুলো যেগুলো আসার মতো এগুলো যদি আমি আলাদা করতে পারি আর যেটা হচ্ছে জব সলিউশন বইটা যেটা আছে এখান থেকে যদি আলাদা করে ফেলতে পারি আর ভার্সিটি অ্যাডমিশনের যে কোশ্চেনগুলো আছে এগুলো যদি আমি আলাদা করে ফেলতে পারি ওকে এগুলো সবগুলো মিলে জুডিশিয়াল যে পরীক্ষা আছে সেগুলো প্রশ্ন যদি আলাদা করতে পারি এগুলো সবগুলো মিলে যদি একটা খুব সুন্দর করে একটা বই করা যায় আমার মনে হয় যে এটা হতে পারে পনেরো হাজার প্রশ্নের বই হতে পারে চোদ্দো হাজার প্রশ্নের বই বাট এই বইটা খুব ভালো হবে আমি সেই কাজটাই করছি অর্থাৎ এখান থেকে হয়তো আরও পনেরো দিন বিশ দিন লাগবে তখন এই বইটা আমি এটা যেটা করছি একটা আমার শিক্ষা হলো এই বইটার থেকে যে বইটা কিভাবে কাজে লাগে সো আমি দেখলাম যে এটা থেকে তো অন্যান্য পরীক্ষার মধ্যে রীতিমতো কমন থাকে বিশেষ পরীক্ষায় আমি এটা ঘেটে দেখি নি কয়টা কমন পড়ছে তো আমি দেখলাম যে বিজ্ঞান থেকে আমাদের এক স্টুডেন্ট পোস্ট দিয়েছে যে সেখানে পনেরোটা কোশ্চিনের মধ্যে দশটা কোশ্চিন বিজ্ঞান থেকে যে আমি সামান্য কিছু প্রশ্ন দিয়েছি এখান থেকে দশটা কোশ্চিন আছে একটা পেজ থেকেই এই বিশেষ পরীক্ষায় চারটা বিজ্ঞানের কোশ্চিন আছে আমার ওই বইটা থেকে সো এই বইটা যদি ঢেলে সাজানো যায় যেমন গণিতটা তারপর অন্যান্য পার্টসগুলো যেগুলো আছে এগুলো যদি একটু ঢেলে সাজানো যায় মনে এই বইটা একটা ভালো একটা বই হবে সো আমি এই বইটা করব ওর কথাটা রাখবো আর পাশাপাশি যেটা হচ্ছে যে বিজ্ঞানের জন্য এটা একটা কাজ প্রায় শেষ বিজ্ঞানের জন্য বিজ্ঞানের জন্য একদম গুছিয়ে টেক্সট বই সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত যত টেক্সট বই আছে সেই টেক্সট বইগুলোর আলোকে একটা খুব সুন্দর করে একটা বিজ্ঞান বই প্রায় শেষ বের করার বের করার অপেক্ষা আছে এই বইটা করতে পারলে আমার মনে হয় যে এটা কাজে লাগবে ছোট বই অল্প দাম তো এগুলো দিয়ে যদি করা যায় আমার মনে হয় যে খুবই কাজে লাগবে তো এই কাজগুলো আমি আমি করছি আসলে আমার হাতে সময় থাকে না যতটুকুই করি অতটুকু আমি চেষ্টা করব আমি এবার আসি যে এখান থেকে আর দু একটা মেসেজ দেখে তারপর আমি কিছু রিটার্ন নিয়ে কিছু কথা বলবো আর প্রিলি নিয়ে একটু প্রিলি নিয়ে কথাটা বলবো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা তো আমি শুনবই আমাদের তো আছে ও সবসময় থাকে আব্দুল বাড়ি বলছে স্যার পাস ফেইল কীভাবে নির্ধারণ করা হয় কাইন্ডলি বলবেন কি কোনটা পাশ ফেল ঠিক আমি জানি না প্রিলি পাশ ফেলটা হয় যদি আপনি যে মার্কসটা কাট মার্কস করে দিবে ওই মার্কসের নিচে পেলে আপনি ফেল করবেন হাফ মার্কস নিচে পেলেও ফেল করবেন সো এটা হচ্ছে পাশ ফেল রেজাল্ট রেজাল্ট খুব বেশি দেরি করবে না এটা হচ্ছে যে উইদিন মান্থ এক মাসের মধ্যে রেজাল্ট হয়ে যাবে আচ্ছা এটা গেল তারপরে আল্লাহ ভরসা বলছে মোহাম্মদ আলী হোসেন থ্যাংক ইউ এখন রিটেন নিয়ে আলোচনা করার দরকার আচ্ছা মোম্ময়ে শিশির বলছে রিটার্ন নিয়ে আলোচনা করা দরকার তার মানে ওর পরীক্ষা বাদে ভালো হয়েছে আমি রিটার্ন নিয়ে কথা বলতেছি আচ্ছা তারপর হচ্ছে যে রিটার্নের জন্য কী করবো রোকনুর যেমন রোকন আছে প্লিজ স্যার উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন কমপ্লেক্স আর কম্পাউন্ড আচ্ছা এই যে কোশ্চেন একটা করছে এখানে মনে রাখতে হবে যে এলস কথাটা আছে এলস মনে হচ্ছে নতুবা মনে রাখতে হবে ইয়েড এলস অর এই এই সেন্সটা যখন ফলো করবে তখন সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স এটাও একটা কম্পাউন্ড সেন্টেন্স আচ্ছা তারপরে আমরা চাই তার একটা আচ্ছা আমি কয়েকটা এখান থেকে কিছু কোয়েশ্চেন আছে কনফিউশন অনেকেই প্রশ্ন করেছে আমি দেখবো ওটা আচ্ছা আবার সেই প্রশ্ন করছে জুয়েল মন্ডল বলছে কি স্পেশাল হবে আচ্ছা আর ও রিটেন নিয়ে কি কি পড়বো কি করব আচ্ছা রিটেন নিয়ে লিখিত নিয়ে আগামীকাল ইনশাআল্লাহ আগামীকাল মালিবাগ পরিক্রমা মানে মালিবাগ শাখায় তিনটার সময় আমি একটা সেমিনার নেব রিটার্ন নিয়ে রিটার্নে সেখানে কিভাবে ট্রান্সলেশন করতে হয় বড়ো বড়ো সেন্টেন্স কীভাবে ট্রান্সলেট করতে হয় এগুলো খুব ভাইটাল জিনিস সেগুলো নিয়ে আলোচনা করব আর কি কি পড়তে হবে টপিকটা কি তারপরে বইগুলো কি কি তারপরে যেটা হচ্ছে যে সিলেবাসটা কি সিলেবাসটা কীভাবে কভার করতে হয় সে মানে কোশ্চিনের মধ্যে কি কী লিখতে হয় রিটেনের মধ্যে এগুলো নিয়ে কালকে আগামীকাল হবে মালিবাগ শাখায় তিনটার সময় এবং আগামী পরশু দিন হবে নীলক্ষেত শাখায় তিনটার সময় আর এগারো তারিখ এই মাসের এগারো তারিখে হবে মিরপুর শাখায় পরিক্রমা মিরপুর শাখায় একদম ডিটেল ওরিয়েন্টেশন ক্লাস একটা ওরিয়েন্টেশন ক্লাস ফ্রি করে দেবো আমি এটা যে কেউ ওই ওরিয়েন্টেশন ক্লাসটা করতে পারবে অর্থাৎ ইংলিশে একটা ফ্রি একটা ক্লাস রিটেনের একটা ফ্রি ক্লাস একটা ফ্রি ক্লাস কিন্তু অনেক মূল্যবান ইংলিশের ক্ষেত্রে তো সেটা আমি করে দিব যে কীভাবে যে একটা সেন্টেন্স বড়ো বড়ো সেন্টেন্সকে কীভাবে ট্রান্সলেট করতে হয় এবং ভোকাবুলারি না থাকার পরেও কীভাবে আনসার করা যায় সেটা বা গ্রামার না জেনেও কীভাবে আনসার করা যায় সেই ব্যাপারগুলো একটু টিপস দিব বাট যেটা মূল মূল কথা থাকে সেটা হচ্ছে যে এই যে টিপসগুলো দেওয়া হবে সেটা আগামী পরীক্ষা পর্যন্ত প্রতিদিন প্র্যাকটিস করতে হবে বিকজ ইংলিশের জাহাজ তো হওয়া সম্ভব না প্র্যাকটিস 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 প্রতিদিন প্র্যাকটিস যে টিপসই দেওয়া হবে সেই টিপসটা প্রতিদিন প্র্যাকটিস করলে কিন্তু পরীক্ষার মধ্যে দেখবেন আপনি পারছেন সো ওই বিষয়গুলো আমি এটা যে ক্লাস থাকবে সে ক্লাসের মধ্যে ধরিয়ে দিব যে রিটেনের ইংলিশটা কীভাবে ভালো করতে হবে সেটা ধরিয়ে দিব ইনশাল্লাহ তো কালকে হবে মালিবাগে পরশু দিন হবে নীলক্ষেতে এবং এগারো তারিখে হবে মিরপুরে এটা দিন আমরা যদি ফ্রি থাকি আমরা আসবো ফ্রেন্ড ট্রেন সহ আসবো যেহেতু ফ্রি সবাই আসবো আচ্ছা আর একটা প্রশ্ন যদি আসে মোল্লা আবু শামিম বলছে কি এই বিসিএসের এর প্রশ্ন বিশ্লেষণ করে আমাদের নতুন কোনো কৌশল বলবেন কি হ্যাঁ এটা একটা সুন্দর কথা বলছে যে এই প্রশ্ন এই বিসিএসের প্রশ্নে আলোকে তো নতুন কৌশল ঠিক করা ঠিক হবে না কারণ এই কৌশলটা যে এবার থাকবে তা না পরে আবার দেখবেন আর একটা হয়ে গেছে একটা কথা শুধু বলে দেয় যে একচল্লিশতম যে যারা একচল্লিশতম চল্লিশতম তাদেরকে আমি কিছু পরামর্শ দিয়েছিলাম একচল্লিশতমের জন্য আগামী সাত মে থেকে লাইভ শুরু করব লাইভে পড়া দিব তো কল চলে আসতেছে পড়া দিব এই পড়াগুলো আমি যেটা বলবো সেটা শুনতে হবে এবং সাত তারিখ থেকে এই যে লাইভটা থাকবে আমরা যারা একচল্লিশতম দিব এদেরকে নিয়ে আমাদের যে পরিক্রমা টিউটোরিয়ালস গ্রুপটা আছে প্রয়োজনীয় গ্রুপটার নামই করে দেবো একচল্লিশতম গ্রুপ তো ওই গ্রুপে অ্যাটেন্ড করে ওই গ্রুপে যুক্ত হয়ে যেভাবে পড়া দিব যে যে বইগুলো কিনতে বলবো এবং যা যা বলবো তা একদম ফলো করতে হবে এক বছর সো এক বছর যদি এটা ফলো করি আমরা আমার মনে হয় যে আমি যে যে কাজগুলো দেবো এই কাজগুলো ঠিক মতো করা যায় এই পড়াগুলো রিভিশন দেওয়া যায় ঠিকমতো পড়া পড়া করা যায় তাহলে আমার মনে হয় নেক্সট একচল্লিশ বা বিয়াল্লিশতম যেটা যেটাতেই আপনি পরীক্ষা দেবেন ওটাতে ইনশাআল্লাহ প্রিলি নিয়ে এইবার যে কষ্টটা পেলেন এই কষ্টটা আর পরের বার ইনশাল্লাহ হবে না সো ওই কথাগুলো আমি সাত তারিখেই দিব এর মধ্যে থেকে আমি একটু গুছিয়ে নিচ্ছি যে কি কি পড়া দিব কি কি পড়া দিব না আমি একটু অ্যাডভান্স একটু বলে দিই যে যেটা আমি শুরু করবো একচল্লিশতম থেকে যেভাবে শুরু করবো সেই স্টাইলটা বলে দেয় এটা হচ্ছে এরকম যে প্রথম কাজটা হবে যে সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত পনেরোটা টেক্সট বই এই বইটা আমি গতবার কিনতে বলছিলাম এবার একদম পনেরোটা টেক্সট বইয়ের আমি একদম পোস্ট দিয়ে দিব আগে এই পনেরোটা টেক্সট বই আমরা কিনে ফেলবো প্রথমেই আমি নাম বলে দেবো আজকে আর বলবো না সাত তারিখে নাম আম বলে দেবো কী কী বই কিনতে হবে প্রথম কাজ হচ্ছে বই কেনা এবং সেই বইগুলো হচ্ছে প্রথমেই কোনো গাইড বই কেনা যাবে না প্রথমে প্রথমে হচ্ছে শুধু ওই টেক্সট বইগুলো এই টেক্সট বইগুলো কিছু জিস্ট ছোটো ছোটো কিছু গাইড আমি করে দিব। সেটা অবশ্য পয়সা দিয়ে কিনতে হবে তো ওইটা ওই ব্যাপারটা আলাদা জিনিস কিন্তু নিজেকে আগে তৈরি হতে হবে পনেরোটা টেক্সট বই থেকে প্রত্যেককেই নোট করতে হবে একদম নিজের জন্য নোট আপনার প্রত্যেকের জন্য নোট থাকবে এবং এই নোটগুলো এবার অবশ্যই করতে হবে গতবার অনেকেই ফাঁকি দিয়েছে সেটার ফলো তারা ভোগ করছে তো এবার ফাঁকি দিলে এটা আসলে মুশকিল ফাঁকি দিলে ধরা পড়ে যাবে তো আমি যে যে বইয়ের নামগুলো বলবো এই নামগুলো আগামী সাত তারিখ থেকে প্রথম কাজ হচ্ছে পনেরোটা টেক্সট বই একদম তুলোধন করে ফেলতে হবে এক এরপরে যে কাজটা থাকবে সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ইংলিশের এই যে যারা রিটার্ন পরীক্ষা দিবে তারা বুঝবে যে রাইটিংয়ের কত গুরুত্ব ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কত গুরুত্ব এরা এরা বুঝবে কারণ ইংলিশ অ্যাভয়েড করে কোনোদিনও কেউ ক্যাটার হতে পারে নাই কোনো দিন কেউ ক্যাটার হতে পারবে না লিখিত পরীক্ষায় কথা বলছি পিলিতে অ্যাভয়েড করা যাবে কিন্তু লিখিত পরীক্ষায় যদি কেউ ইংলিশ অ্যাভয়েড করে তাহলে সে কখনোই কাটার হতে পারবে না এটা সহজ কথা এই জন্য ইংলিশে রিটেনের পরীক্ষার জন্য এটা ভালো করতেই হবে মানে করতেই হবে করতেই হবে এটা কোনো বিকল্প নেই সো রিটেনে ভালো করার জন্য ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে করতে হয় একেবারে যে মাস্টার হতে হবে তা না সিম্পলি কিছু লেখা কিছু লিখতে পারা সো ওই কাজটাও আমি চাবো যে ওই গ্রুপটার মধ্যে আমরা যে সামনে আসবো ওই কাজটাও হোমওয়ার্ক হোম অ্যাসাইনমেন্ট দিয়ে এই কাজটা যাতে করা যায় সেটা আমি কাজটা করব এর জন্য আমরা যেটা করবো যে ছোটো ছোটো গল্প লিখবো ইংলিশ স্টোরি লিখবো প্রত্যেকেই লিখবো আমি যে যে স্টোরিগুলো দিব এটা আমি প্রয়োজনে এটা আমি লিখে পোস্ট দিব ওটা দেখে দেখে সেই গল্পটা নিজের মতো করে লিখতে হবে গল্পটা এভাবেই ছোটো ছোটো গল্প লিখতে লিখতেই একসময় ভালো ধরনের ভালো হবে লেখার হাতটা চলে আসবে ইংলিশ লেখার হাতটা চলে আসবে আর তারপরে ট্রান্সলেশন বড় বড় সাইনাস কীভাবে করতে হয় এর কৌশল তো আমি শিখিয়ে দিব পরবর্তী সময় এটা কোনো সমস্যা নেই আর বাকিটা যেটা থাকে যে রিডিং কম্প্রিহেনশন একটা পার্ট আছে অর্থাৎ পড়ে যে বোঝা এটা ওই যে রিট্রান্সলেশন যেটা করতে হয় সেই ট্রান্সলেশন করা শিখলে এটা এটা শেখা হয়ে যাবে এই কাজটাও আমরা এনে কথা বলবো অর্থাৎ প্রিলিতে থাকতেই রিটেনের যে ইংলিশ থাকবে এটার এটার যে বেসিক যে নলেজটা এটা গ্যাদার করে নিতে হবে প্রিলিতে থাকতেই তাহলে রিটেনে কিছু টিপস দিলেই এটা পারা যাবে যেমন রিটেনের ক্ষেত্রে লেটার থাকে বিশ নাম্বার লেটারে সামান্য কিছু টিপস দিলেই কিন্তু অর্থাৎ লেটারটা পুরোটাই আমি লিখে দিব ওটা হুবহু লিখে দিলেও চলবে জাস্ট দু একটা লাইন চেঞ্জ করে দিলেই কিন্তু ওটা লেটার থেকে ফুল মার্কসটা ক্যারি করা সম্ভব হবে সো এরকম অনেকখানি পাওয়া যাবে কিন্তু একটু হলে তো লিখতে হবে এই লেখার অভ্যাসটা করতে হবে সো আমরা প্রিলির একচল্লিশ তোমারদের জন্য প্রথমে বলে নিলাম সেটা হচ্ছে যে আমরা ইনশাআল্লাহ প্রথমে যে কাজটা করব আমরা প্রথমে পনেরোটা টেক্সট বই কিনবো আমি পনেরোটা টেক্সট বইয়ের নাম সাত তারিখে বলে দিব পাশাপাশি আরও কী কাজ করতে হবে সেটা বলে দিব এবং আমাদের কাজ করার ধরন কীতে হবে সেটা বলে দিব আর হচ্ছে পিএইচসির যে প্রিলি সিলেবাস এবং রিটেনে সিলেবাস দুটোই আগের থেকে ডাউনলোড দিয়ে রাখতে হবে কারণ ওই সিলেবাস ধরে ধরে আমরা আগাবো সিলেবাসের বাইরে যাবো না সিলেবাস থেকে যদি আগাই আর যদি আমরা টেক্সট বইটা ভালো করে দিয়ে আমরা নিতে পারি তাহলে কিন্তু একটা ভালো ধরনের একটা আপনার প্রিপারেশন চলে আসবে এইবার যে কষ্টগুলো হচ্ছে এই কষ্ট যেন পরে বারো না হয় এটা মাথা যদি থাকে কারো তাহলে সে অবশ্যই যে কথাগুলো বলা হবে সেই কথাগুলো শুনবে এবার সে আমরা রিটার্ন নিয়ে অর্থাৎ এইবার যারা ভালো করবে মনে করছে অর্থাৎ যাদের একশোর উপরে বা নাইনটি বা নাইনটি এইটের উপরে পাবে বলে মনে করছে তাদের জন্য যে কথাগুলো থাকবে সেটা হচ্ছে সেটা নিয়ে কথা বলি দেখি আমি দু একটা প্রশ্ন বোধ পাচ্ছি আর লিঙ্কন স্বপ্নের বলছে স্যার দয়া করে সাজেশন বইটির প্রতি পেজে জল সাপটা বাদ দিলে খুব ভালো হয় আচ্ছা আমি একটা কথা বলি সেটা জল সাপটা দেওয়ার ব্যাপারে যেটা ছিল যে ওইটা দিলে মানে ফটোকপি করলে ফটোকপিটা হবে না এই জন্য জল দেয়া দেওয়া এবার আমি দিব না আমি আগেই বলে দিচ্ছি জল সাপটা আর দিব না কিন্তু যেটা হচ্ছে যে অলরেডি যেটা চলে আসে যে নীল নীলক্ষেতের মধ্যে অনেকে এই বইটা ফটোকপি শুরু করে দিচ্ছে ফটোকপি বিক্রি করে দিচ্ছে সো এই এই যে ফটোকপির ব্যাপারটা যেটা থাকে এটা তো আর আটকানো যায় না এই জন্য জলছপি জল দেওয়া ছিল যাতে ফটোকপিটা না হয় কিন্তু তারপরে এদের প্রযুক্তি এত সুন্দর যে ঠিকই ফটোগ্রাফি এটা বিক্রি করছে বাজারে তো বইটা নাই তো এটা রীতিমতো ফটোগ্রাফি চালাচ্ছে সো ওইটার ক্ষেত্রে যেটা হয় বা এটা আবার রিপ্রিন্ট করা শুরু করে দিচ্ছে তো সমস্যা নাই আমি প্রতিটা প্রিন্টেই বইটা চেঞ্জ করে ফেলবো প্রতিটা প্রিন্ট প্রিন্টেই বইটা নতুন হবে সো এটা কেউ কপি করলেও পারবে না কারণ প্রতিবারই নতুন হয়ে যাবে বইটা নতুন নতুন ইনফরমেশন চলে আসবে কিছু বাদ যাবে কিছু ঢুকবে এরকম করে একদম রিফাইন করা হবে একদম প্রতিটা ইয়াতেই সো ইনশা আমি এটা জলসাপটা দিব না ভালো কথা বলছে আমি চাই আমি সাবজেক্ট ওয়াইজ খুব সুন্দর বুক বের করবেন আচ্ছা আমার বই বিষয়ে কথাটা বাদ দিই আমাদের বই বিষয়ে আচ্ছা আরেকটা হচ্ছে যে আমার যে জব ইংলিশ লিটারেচার যে বইটা আছে এই বইটা থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চিন কমন পড়ে গেছে সো বইটা বাজারে থাকতে থাকতে যদি আমরা পারি আমরা কিনে ফেলবো জব ইংলিশ লিটারেচার লাল কালারের বই আমার একটা ওইটা নীলক্ষেতে মামুন লাইব্রেরি তারপরে উদয়নে পাওয়া যায় তারপরে সোমন সুমনা বুক হাউসে পাওয়া যায় তারপরে হচ্ছে ফার্মগ্রেডে ফার্মগ্রেডে সেলিম বুক হাউসে পাওয়া যায় তারপরে মিরপুরের ঝর্ণা লাইব্রেরিতে পাওয়া যায় সো এইগুলোর থেকে যদি পারা যায় বইটা নিয়ে রাখতে হবে কারণ ওই বইটা তো খুব ভালো আচ্ছা যে তথ্য পাওয়ার অধিকার এবার আমি আসি যে এই প্রশ্ন যেটা ছিল যে এই প্রশ্ন থেকে কিছু কনফিউশন যে প্রশ্নগুলো সেটা যদি আমি একটু দেখি যে কনফিউশনের থেকে কোনটা কোনটা এরকম ছিল দু একটা কোয়েশিন কনফিউশন ছিল যেমন আসলে অনেক কোয়েশিনই কনফিউশন ছিল সবগুলো প্রশ্ন বলতে চাচ্ছি না যেমন যে অ্যাটেস্টেড অ্যাট এ স্টেটটা বাংলা পরিভাষা কোনটি আমরা এটা সবাই জানি যে অ্যাট ইয়াটা ইয়েটা কী হচ্ছে যে বলা হয় না যে আমরা যখন অ্যাটেস্টেট করি যারা ফার্স্ট ক্লাস জব করে বা ফার্স্ট ক্লাস ক্যাডার সার্ভিস থাকে বা যাদেরকে সত্যায়ন করতে হয় তো এটা ক্ষেত্রে মনে রাখতে হবে যে সত্যায়িত কথাটা এটার একটা সিলি বানিয়ে ফেলি যে সত্যায়িত তো ওইটা আমরা ঘুরিয়ে লিখতে হয় যে অ্যাট সো আমরা এটা কী করি যে অ্যাটেস্টেড লিখি লিখে তারপরে সাইন করি তারপরে এটার তারিখ দেই তার মানে অ্যাটেস্টেড হচ্ছে সত্যায়ন সত্যায়িত তাই না তো এটা ক্ষেত্রে হচ্ছে যে এটা ক্ষেত্রে কোনো কনফিউশন নাই এটা মোটেও প্রত্যায়ন বা প্রত্যায়িত এরকম কিছু না এটা হচ্ছে সত্যায়িত ওকে আনসারটা হচ্ছে ক এটা মনে রাখতে হবে যে সত্যায়িত অ্যাটেস্টেড ওকে এটা যে সার্টিফাইড হলে সেটা হবে প্রত্যাহিত সো এটা হচ্ছে সত্যায়িত এই একটা কোয়েশন দেখলাম যে বেশ কনফিউশন অনেকেই অনেক ধরনের অ্যান্সার করেছে আর 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 এরকম আরও যে প্রশ্নগুলো কনফিউশন ছিল এই যে একটা প্রশ্ন ছিল এরকম সেটা হচ্ছে যে এরকম যে বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয় উনিশশো সাল নাকি আরেকটা কত ছিল কনফিউশন নাকি উনিশশো সাল তাহলে কোন সালে বন্যায় বেশি প্লাবিত হয় উনিশশো সাল না উনিশশো সাল মনে রাখতে হবে যে এই বন্যাগুলোর ক্ষেত্রে বই পুস্তকে কী লেখা আছে সেটা হচ্ছে অথেন্টিক নিউজ মাধ্যমিক ভূগোল বা উইকিপিডিয়ার মধ্যে যেটা দেয়া আছে সেটা হচ্ছে উনিশশো সালের যে বন্যা ছিল সেখানে পঁচাত্তর পার্সেন্ট বাংলাদেশের এরিয়া প্লাবিত হয়েছিল আর উনিশশো সালে যে বন্যা হয়েছিল সেখানে ষাট পার্সেন্ট এলাকা প্লাবিত হয়েছিল। তাহলে আমরা যদি বলি যে বেশি এলাকা প্লাবিত হয়েছিলো কোনটি অবশ্যই উনিশশো সালে এটা হচ্ছে সূত্র থেকে তাহলে আনসারটা হচ্ছে উনিশশো আটানব্বই আনসারটা অনেকেই আমরা উনিশশো দিয়েছি বি দিয়েছি আনসারটা হবে উনিশশো ওকে আর 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 কনফিউশন যা ছিল সেখান থেকে আর কি আছে অ্যাট তো স্টেট গেল এরকম ইংলিশ থেকে কিছু কোশ্চেন কনফিউশন ছিল ইংলিশ থেকে আচ্ছা কনফিউশন আসলে আর এগুলো তো অনেক ইয়া কনফিউশন যদি কারো যদি থাকে সেটা আমি পরে বলে দিব আমি দেখতে পাচ্ছি যে রিটেনের ক্ষেত্রে যারা পাশ করবে তাদের কি করা উচিত লিখিত পরীক্ষায় যারা থাকে এটা ছিল অনেক কথা এখন আমি প্রথম যারা লিখিত পরীক্ষায় দিব অর্থাৎ যাদের পরীক্ষাটা ভালো হয়েছে পিলি ভালো হয়েছে তাদের উদ্দেশ্যে মোস্ট ভাইটাল যেটা আমার পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে টাইম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হচ্ছে যে সময়ের সদ্ব্যবহার করা যদি পিলি পাস হয় বা এরকম একটা ইয়েতে থাকে যে নাইনটি এইটের উপরে আসে যেহেতু একটু হলেও চান্স আছে তো তারা আমার মনে হয় যে কোনোভাবেই সময় কিল না করে একেবারেই টাইম কিল না করে তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে রিটার্নের জন্য প্রস্তুতিটার ব্যাপারে একদম ভালোভাবে নেমে যেতে হবে বিশেষত যারা একশোর উপরে পাবে তাদের কথা বলবো যে একশোর উপরে যারা আছে তাদেরকে রীতিমতোভাবে নামতে হবে সেটা কীরকম যে এটা সবচেয়ে যেটা ভুলটা করে ফেলে সেটা হচ্ছে রেজাল্ট কবে হবে সেজন্য ওয়েট করে এটা আমি আপনাকে কয়েকটা গ্রুপ দেখাই সেটা যেহেতু আমি যে বিভিন্ন কোচিং টোচিংয়ে বহুদিন ক্লাস নিয়েছি তো সেই ক্ষেত্রে আমি দেখেছি যে প্রথম পনেরো দিন তো এমনিতেই নষ্ট করে প্রথম পনেরো দিন তারপরে যেটা হয় যে বই পুস্তক বাজারের মধ্যে থাকে না বিভিন্ন প্রকাশনী বই আসতে থাকে তখন কি হয় যে এ বলে যে ওই প্রকাশনী একটা বই কেন ও বলে যে ওই প্রকাশনী একটা বই কেন তখন বাজার দেখা যায় ওই প্রকাশনী বইটা এখনো বের হয় নাই তখন ওই বইয়ের দোকানে এটা বলে রাখে যে ভাই বইটা বের হলেই বলবেন এক মাস সময় চলে যায় বই কেনার জন্য তাহলে প্রথমত যে পনেরো দিন এমনি কিল করে যে পাশ করব না পাশ করব না কাট মাস কত হবে উমুক করতে করতে পনেরো বিশ দিন শেষ করে বই কিনতে এক মাস চলে যায় হাতে সময় থাকে মাত্র তিন মাসের মতো সময় থাকে বা সাড়ে তিন মাস থাকে সময় কখনো কখনো কিন্তু আড়াই মাসের মধ্যে পরীক্ষাটা হয় সো আড়াই থেকে সাড়ে তিন মাস বা চার মাসের মধ্যে পরীক্ষাটা হয়ে যায় দেখতে দেখতেই এক মাস চলে যাবে একদম চোখের নিমিশেই তারপরে যেটা থাকে যে মাঝখানে তো আলহামদুলিল্লাহ দুটোই ঈদ আছে আমাদের ঈদের মধ্যে যেটা হয় যে ঈদের আগের পাঁচ দিন এবং ঈদের পরের পাঁচ দিন এমনি শেষ তাহলে ওখানে দশ দিন শেষে যাবে এইভাবে আমি দেখেছি যে প্রতিবার এই রিটার্ন পরীক্ষার সময় এই আমাদের ঈদ পরে ঈদ আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা আমাদের উৎসব খুশির একটা উৎসব কিন্তু যারা বিশেষ পরীক্ষায় পাশ করবো এরকম আমাদের মানে এই পরীক্ষার সময়টা কাজে লাগাবো তাদের জন্য মনে রাখতে হবে যে ঈদের দিন আমরা আনন্দ করব সবই ঠিক আছে বাট বাকি যে সময়গুলো থাকে এই সময়ের কোনো সময় নষ্ট করা ঠিক হবে না কারণ চান্স লাইফে বারবার আসে না এই চান্সটা যারা ভালো করে পড়বে তারাই ভালো করবে তো রিটেনের ক্ষেত্রে মনে রাখবো যে রিটেনের ক্ষেত্রে প্রথম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে যে প্রিভিয়াস কোশ্চেন ব্রিটেনের বিগত সালের যত প্রশ্ন আছে প্রথম কাজ হচ্ছে এটা পারলে কালকেই করে ফেলেন সেটা হচ্ছে বিগত সালের সবগুলো প্রশ্নের একটা চটি বই কিনে ফেলেন বাজারে পাওয়া যায় এ বইটা অবশ্য আমরাও আমরাও বের করে দিচ্ছি আমাদের এখান থেকেও রিটেনের বিগত সালের প্রশ্নগুলো লেখা শেষ হয়ে গেছে হয়তো দি এক মধ্যে চলে আসবে এটা আমাদের এখান থেকে কিন্তু হবে এর কোনো মানে নাই এটা ইচ্ছা করলে আপনি ইয়াতেও কিনতে পারেন যে কোনো থেকে কিনতে পারেন রিটেনের একটা প্রশ্ন ব্যাংক কিনতে হবে প্রশ্ন ব্যাঙ্কটা কেনার পরেই বুঝতে পারবেন যে রিটেনের পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয় এবং সেগুলো সম্বন্ধে আমার কতটুকু জানা আছে সো এখন থেকে যেটা হচ্ছে যে রিটেনের ওই প্রশ্ন ব্যাঙ্কটা এক নম্বর দু নম্বর হচ্ছে বাজারে তো বই পাওয়া যাবে না যেটা করতে হবে যে এখন গত বছরের যে ডাইজেস্ট বই দেখা যাবে কিছু কিছু বই নীল কিনতে পাওয়া যাবে বা পুরোনো বই হিসেবে পাওয়া যাবে গত বছরের ডাইজেস্ট বইটা সো এখন একটা ডাইজেস্ট বই গত বছরের থেকে যেহেতু কোনো বই এই মুহূর্তে বাজারে নাই তো একটা ডাইজেস্ট বই গত বছরে যদি পাওয়া যায় তাহলে এটা কিনে ওই যে যে প্রশ্নগুলো এসে গেছে প্রশ্নগুলো জাস্ট একটু চোখ বুলে যেতে হবে যে কোন কোন প্রশ্ন হলো বাংলাদেশ বিষয় বলি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যে কোন কোন প্রশ্ন আসছে টিকাগুলো কোথা থেকে আসছে এগুলো একটু সুন্দর করে পড়ে ফেলতে হবে আচ্ছা এটা হচ্ছে দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হচ্ছে যে রিটার্ন পরীক্ষায় মনে রাখতে হবে যে কোন কোন সাবজেক্টগুলো আপনাকে ক্যাডার করবে কোন কোন সাবজেক্টগুলো থেকে আপনি ক্যাডার হবেন তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোতে আপনি সবাই পুরোপুরি মার্কসটা তুলতে না কিন্তু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোতে ভালো ধরনের মার্কস ওঠে ওকে সেই সাবজেক্টগুলো হচ্ছে যেগুলোতে ভালো ধরনের মার্কস ওঠে সেগুলোর মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে গণিত যেখান থেকে পুরোপুরি নাম্বার তোলা যায় গণিত এবং মেন্টালিবিলিটি সবচেয়ে সহজ মেন্টালিবিটি থেকে পুরো নাম্বারটা তোলা যায় সো ম্যাথ এবং মেন্টালিবিলিটি এটা একটা ব্যাপার নাম্বারটা বেশি ওঠে কিন্তু পড়াশোনাও বেশি করতে হয় গণিতের মধ্যে অনেক সময় দিতে হয় নাম্বার টু হচ্ছে সায়েন্স বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান হচ্ছে সিক্সটি ষাট নম্বর আর চল্লিশ নম্বরের মধ্যে পঁচিশ হচ্ছে আইসিটি আর ফিফটিন হচ্ছে ইলেকট্রিক্যাল সো ইলেকট্রিক্যাল পার্টটা বেশ ডিফিকাল্ট ওখানে বিশেষ ওহোমের সূত্র বা বিভিন্ন যন্ত্রপাতির নাম এগুলো মুখস্থ রাখতে হয় যেটা একটু কঠিন মুখস্থ করতে পারলে এর চেয়ে তো আর সহজ কিছু নাই জাস্ট মুখস্থ করতে হবে এটা আরেকটা হচ্ছে যে আইসিডির পার্টটা আমরা পীড়িতে তো যেগুলো দেখলাম আইসিডি কি জিনিস ল্যান ম্যান এগুলো তো থাকে এগুলো একটু মুখস্থ করতে হবে এটা হচ্ছে ওই পার্টটা আর দৈনন্দিন বিজ্ঞানের যে সিক্সটি থাকে এইটা কিন্তু মানে কমন পাওয়া যায় এবং এটা একটু পড়াশোনা করলে নাম্বারটা ভালো চলে আসে আকাশ আকাশ নীল দেখায় কেন এটা অনেকবার আসে বরফ পানিতে ভাসে কেন তারপরে রাস্তায় স্লপ কেন ব্যবহার করা হয় এই যে প্রশ্নগুলো এইগুলো প্রশ্নগুলো আসে বারবার আসে ঘুরে ফিরে আসে হ্যাঁ তো তখন হয় কি যে ডেলি সেন্সের যে দৈনন্দিন দৈনন্দিন বিজ্ঞানের যে সাইট আছে এই সাইট থেকে কিন্তু একটু পড়াশোনা যদি করা যায় একটু যদি গুছিয়ে দেখা যায় অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়লেই কিন্তু এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন কমন থাকে বিগল ছেলে প্রশ্নগুলো এই যে দৈনন্দিন বিজ্ঞানের যে প্রশ্নগুলো সেইগুলো সো প্রথমেই যেটা করতে হবে যে বিগত সালে যত রিটেনের সায়েন্স থেকে প্রশ্ন আসছে প্রথম কাজ হচ্ছে যে এই প্রশ্নগুলো আগে কভার করে নেওয়া তাহলে টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন কিন্তু ওখান থেকে কমন পড়বে আর বাকি যে ফর্টি পার্সেন্ট বাকি যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলোর ক্ষেত্রে যখন বই চলে আসবে বাজারে তখন সায়েন্সে একটা বই নিয়ে আর অথবা এখন যদি আমরা এখন ডাইজেস্ট বই পেয়ে যাই তাহলে এই বই থেকে সায়েন্সের যে প্রশ্নগুলো যেগুলো আছে এই প্রশ্নগুলো প্রথম কাজ হচ্ছে যে বিগত সালে যত প্রশ্ন আসছে এই প্রশ্নগুলো একটু কাভার করে নিতে হবে এখন একটু পড়ে ফেলতে হবে যদি আমরা এই কাজগুলো যদি ঠিকঠাক মতো পড়তে পারি বা সায়েন্স থেকে যদি একটু দেখে যেতে পারি দেখবেন যে এগুলো মানে দৈনন্দিন বিজ্ঞান খুবই সহজ আর বাকিগুলো যেগুলো থাকে এখানে মুহস্ত করতে হয় এগুলো কাভার করলে এখান থেকে কিন্তু সেভেন্টি প্লাস মার্কস তোলা যায় দুটো মিলে সায়েন্স থেকে তো সায়েন্স থেকে সেভেন্টি প্লাস মার্কস পাওয়া যাবে মানে এইট্টি চলে আসে এইটি ফাইভ চলে আসে সেভেন্টি সেভেন্টি প্লাস হয়ে যায় ওইদিকে আছে ম্যাথ ম্যাথ থেকে যেটা হয় যে ম্যাথের যে যত বেশি পরিশ্রম করতে পারবে সে তত বেশি ভালো করবে ম্যাথ থেকে তো ম্যাথ থেকে কোনো কোনো ইম্পর্ট্যান্ট এটা বিষয়টা আরেকদিন বলবো আমি এটা লাইভ আরও হবে তো সেখান থেকে ম্যাথ থেকে তো আমরা ভালো করতে পারি ম্যাথের যে ব্যাপারটা থাকে সেখান থেকে ভালো করতে পারি আর মেন্টাল মেন্টালাবিলিটি সেখানে আছে মেন্টাল অ্যাবিলিটি আমরা প্রায়ই অবহেলা করি যে মেন্টাল মেন্টালিবিলিটি যে পার্টটা থাকে এটা আমরা পড়ি না রিটার্ন মনে রাখতে হবে যে মেন্টাল মেন্টালিবিটি খুবই ভাইটাল এই মেন্টাল মেন্টালিবিটি যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে এখান থেকে হচ্ছে দশ পনেরো নাম্বার কম বেশি হয়ে যাবে মাইন্ড ইট বিশেষ ক্যাডার হওয়ার ক্ষেত্রে ভালো ক্যাডার খারাপ ক্যাডার বা স্ট্রং ক্যাডার উইক ক্যাডার এগুলো কিন্তু একটা ফ্যাক্ট তো ভালো ক্যাডার হতে চাইলে দেখবেন এই পাঁচ নাম্বার দশ নম্বর ওদিক হওয়ার কারণে কারো হবে পুলিশ কারো হবে আনসার কারো হবে অ্যাডমিন কারো হবে ট্যাক্স ওকে তো এই যে পাঁচ নাম্বার দশ নম্বর যে ব্যাপারটা থাকে এই পাঁচ দশ নাম্বার আপনার যেন হাত ছাড়া না হয় অর্থাৎ যেটা কমন নাম্বার সবাই যেটা পারবে সেটা যেন মিস না হয় এই বিষয়টা মনে রাখতে হবে এগুলো নিয়ে আমি আবারও কথা বলবো তাহলে যেটা হচ্ছে যে এই যে মেন্টালেবিলিটি পঞ্চাশ বললাম এটা খুবই গুরুত্বদের সরকার পড়তে হবে তাহলে হবে কি যে পঞ্চাশের মধ্যে ফর্টি ফাইভ টু ফর্টি নাইন বা ইভেন ফিফটি পঞ্চাশে পঞ্চাশেই পাওয়া যাবে সো যদি মেন্টাল মেন্টালিবিটি থেকে আমরা ফর্টি বা ফর্টি বা ফিফটি ক্যারি করতে পারি এদিকে ম্যাথ থেকে যে থাকে বারোটা অঙ্ক থাকে সেখানে দশটা অঙ্ক করতে হয় ম্যাথ এমন না যে বইয়ের বাইরে ম্যাথ আসতেছে তা না বইয়ের থেকেই দেয় সো এই বইয়ের থেকে ম্যাথগুলো যদি বারবার চর্চা করা যায় বারবার প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু ম্যাথ থেকে যেটা হয় যে আটটা অঙ্ক যদি পারা যায় তাহলে আশি চলে আসবে একটা ম্যাথ হচ্ছে পাঁচ নাম্বার করে তাহলে আটটা যদি আমরা পারি তাহলে হচ্ছে আশি এইটটি চলে আসতেছে তো এখান থেকে যদি এইটটি কি বলে যে সরি ফর্টি আটটা পারলে হচ্ছে ফর্টি তো নয়টা পারলে ফর্টি ফাইভ দশটা পারলে ফিফটি কোনো মার্কস কাটা যাবে না সো আমরা যদি ম্যাথ থেকে ফর্টি ক্যারি করতে পারি মেন্টাল লেভেলটি থেকে ফর্টি ফাইভ ক্যারি করতে পারি তাহলে কিন্তু ফেলে দিয়ে হলো আমার এইট্টি ফাইভ মার্কস রিটেনে ম্যাথ থেকে থাকছে আর ওখানে আমার সায়েন্স থেকে থাকতেছে সেভেন্টি প্লাস তাহলে মনে রাখতে হবে যে বিশেষ ক্যাডার হওয়ার জন্য আপনার একটা অ্যাভারেজ একটা মার্কস আছে পাস নাম্বার হচ্ছে ফিফটি ফিফটিতে ক্যাটার হতে পারবেন না এটা কনফার্ম ফিফটি ফাইভে আপনি কাটা হতে পারবেন না সো মনে রাখতে হবে যে আপনার ক্যাডার হওয়ার জন্য যেটা লাগবে আমি গতকালও সেটা বলছি সেটা হচ্ছে যে আপনার সিক্সটির উপরে নাম্বারটা পেতে হবে যদি আপনি ক্যাডার হতে চান তাহলে সিক্সটির উপরে যদি নাম্বার ক্যারি করতে চাই আমরা সবগুলো তো সিক্সটির উপরে ক্যারি আমরা করতে পারবো না সেক্ষেত্রে মনে রাখতে হবে যে এই ম্যাথ থেকে সায়েন্স থেকে এটা যদি একটু বেশি পড়ালেখা করতে পারি আমরা এখান থেকে সিক্সটি প্লাস অনায়াসে করা যাবে বিশেষত ম্যাথ থেকে তো আমি বললাম যে এইটটি ফাইভ ক্যারি করা যায় সায়েন্স থেকে সেভেন্টি প্লাস ক্যারি করা যায় যদি আমি এইট্টি ফাইভ ম্যাথ থেকে ক্যারি করতে পারি আমি যেবার কাটার হই ওবার কিন্তু আমার নাইনটি সেভেন ছিল ম্যাথের মধ্যে সো নাইনটি সেভেন মানে কিন্তু এটা আমার অনেকগুলো নাম্বার কিন্তু প্লাস ছিল ওকে সো ওইভাবে আপনি যদি এটা ক্যারি করতে পারেন এইট্টি ফাইভ যদি ক্যারি করতে পারেন তাহলে আপনি এখান থেকে দেখা যাচ্ছে যে কাটার হওয়ার মার্কস থেকে টোয়েন্টি ফাইভ এগিয়ে থাকবে আর ওদিকে আপনার সায়েন্স থেকে অনেকগুলো নাম্বার এগিয়ে থাকবে সো এই দুটো তো আপনি অ্যাডভান্স করে থাকবেন যেটা আপনার বেশি মার্কস থাকবে এই মার্কসটা যে জায়গাগুলো তুমি পারেন না এই জায়গাগুলোতে আপনি সাবসিডি দেবেন এগুলো করতে পারি প্রতিটা কাজ যেন আনন্দের সাথে করতে পারি যাদের খারাপ হলো তাদেরকেই বলছি আমি যে পরবর্তী প্রতিটা কাজ যেন আনন্দের সাথে করতে পারি ফুর্তিতে করতে পারি এরকম যেন মানসিকতা আমাদের থাকে এইটা জানিয়ে আমার লাইভ এখানে শেষ করছি